শীতকাল যখনই আসে তখন পোলাপান ব্যস্ত হয়ে যায় ব্যাডমিন্টন খেলার জন্য এবং সন্ধ্যা হতে না হতে চারিদিকে আপনি শুধু ব্যাডমিন্টন খেলতে দেখতে পাবেন আর এই সময় ব্যাডমিন্টন খেলা অনেক জমজমাট হয়ে ওঠে কিন্তু গাইজ আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফ্যাক্টরিতে শাটল কর্ক এবং ব্যাডমিন্টন কিভাবে তৈরি করা হয় তাছাড়া শীতের সময় আমরা এত ডিজাইনের জ্যাকেট পরি এই জ্যাকেটগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় যদি আপনার মনে এমন প্রশ্ন জেগে থাকে যে ফ্যাক্টরিতে শাটল কর্ক কিভাবে তৈরি করা হয় এবং শীতের জ্যাকেট কিভাবে তৈরি করা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো ফ্যাক্টরিতে সকল জিনিস কিভাবে তৈরি হয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক প্রথমে দেখে আসি ফ্যাক্টরিতে ব্যাডমিন্টন কিভাবে তৈরি করা হয় এই ব্যাডমিন্টন গুলোকে তৈরি করার জন্য সবার প্রথমে মেটালিক তারের উপরে কার্বন ফাইবার দেওয়া হয় এবং সেগুলোকে গরম করা হয় তারপর এই কার্বন লেয়ারগুলো শুকিয়ে গেলে এগুলোকে বাইরে বের করে ফেলা হয় তারপর এই কার্বন ফাইবারগুলোকে মেল্ট করে ব্যাডমিন্টনের শেপ দেওয়া হয় ব্যাডমিন্টনের যে গোল শেপ থাকে প্রথমে সেটি তৈরি করা হয় তারপর একটি মেটাল দিয়ে এই কার্বন ফাইবারের গোল অংশ এবং একটি মেটালিক রড একসাথে করে দেওয়া হয় তারপর এই ব্যাডমিন্টন গুলোকে শেপিং মেশিনের ভিতরে ফেলা হয় এই মেশিনটি হিট দিয়ে ব্যাডমিন্টনের আসল রূপ দিয়ে দেয় তারপর এই ব্যাডমিন্টনের যে গোল অংশ রয়েছে তার উপরে মেশিনের সাহায্যে ছোট ছোট ছিদ্র করা হয় তারপর আমরা ব্যাডমিন্টন যে হাতল দিয়ে ধরি সেই গ্রিপের অংশটি তৈরি করা হয় এবং গ্রিপের অংশটি তৈরি হয়ে যাওয়ার পরে সেটিকে ব্যাডমিন্টনের সাথে জুড়ে দেওয়া হয় তারপরে ব্যাডমিন্টনকে পেন্টিং রুমে পাঠানো হয় পেন্টিং রুমে এটিকে সুন্দর করে পেন্ট করা হয় বিভিন্ন রঙে এই ব্যাডমিন্টনগুলোকে পেন্ট করা হয়ে থাকে এগুলোকে পেন্ট করার পাশাপাশি এগুলোকে ভালোমতো ডিজাইন করা হয় তারপর আমরা যে জায়গা দিয়ে র‍্যাকেট ধরে সেই গ্রিপের স্থানে রাবার দেওয়া হয় তো এরপর একটি মেশিনের সাহায্যে ব্যাডমিন্টনগুলোর ভেতরে প্লাস্টিকের এই সুতাগুলোকে ঢুকে দেওয়া হয় এরপর এই ব্যাডমিন্টনগুলোকে টেস্ট করা হয় কোয়ালিটি টেস্ট করার পর যদি এই ব্যাডমিন্টনগুলি পাস করে তাহলে এগুলিকে প্যাকেজিং এরিয়াতে পাঠিয়ে দেওয়া হয় এরপর এই ব্যাডমিন্টনগুলিকে প্যাক করে বাজারে ছেড়ে দেওয়া হয় তো এতক্ষণ আপনারা দেখলেন ফ্যাক্টরিতে কিভাবে ব্যাডমিন্টন তৈরি হয় এবার এক নজরে দেখে আসি ফ্যাক্টরিতে শাটল কর্ক কিভাবে তৈরি হয় বন্ধুরা শাটল কর্ক তৈরি করার জন্য ভারতের একটি গ্রাম রয়েছে এবং এই গ্রামটি শাটল কর্ক তৈরি করার জন্য অনেক বিখ্যাত এই গ্রামটির নাম হচ্ছে যাদুরবেড়ি গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই শাটল কর্ক তৈরি করে আসছে তারা কোনো রকম মেশিন ব্যবহার না করে শুধুমাত্র হাতের মাধ্যমে এই শাটল কর্কগুলো তৈরি করে থাকে এই যাদুরবেড়ি এলাকাতে 500টির বেশি হাতে তৈরি শাটল কর্ক কারখানা রয়েছে বলতে গেলে প্রত্যেকটি ঘরে এই শাটল কর্ক তৈরি করা হয় গাইজ প্রত্যেকটি শাটল কর্ক তৈরি করা হয় সাদা হাঁসের পালক দিয়ে এবং এই শাটল কর্ক তৈরি করার জন্য ইসরায়েল মল্লিক সব থেকে বেশি জনপ্রিয় তিনি বলে থাকেন ছোটবেলা থেকে তিনি এই শাটল কর্ক তৈরি করে আসছেন তো এই শাটল কর্ক তৈরি করার জন্য সাবানযুক্ত পানিতে এই পাখাগুলোকে ভিজে নেওয়া হয় এবং ভালোমতো ধুয়ে নেওয়া হয় এই পালকগুলোকে সাবান পানিতে পরিষ্কার করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে থাকে গাইজ এই যাদুরবেড়ি এলাকাতে প্রচুর পরিমাণে হাঁস উৎপাদন করা হয়ে থাকে আর যারা হাঁস পালন করে থাকে তাদের কাছ থেকে অনেক পরিমাণে এই হাঁসের সাদা পালকগুলো কিনে নেওয়া হয় এই হাঁসের পালকগুলোকে ভালোমতো সাবান পানিতে ধোয়া হয়ে গেলে সেগুলোকে এক গুচ্ছ করে এক জায়গাতে রেখে দেওয়া হয় এরপর দ্বিতীয়বারের মতো এই পালকগুলোকে ধোয়া হয় কিন্তু দ্বিতীয়বার ধোয়ার জন্য পানির মধ্যে ন্যাচারাল রং মিশে নেওয়া হয় এরপর সেই রঙের মধ্যে এই পালকগুলোকে ধোয়া হয় এই নীল রঙের পানিতে পালকগুলোকে ধোয়া হয় তার কারণ হচ্ছে এই নীল রঙের পানিতে পালকগুলো ধুলে এগুলো হলুদ হয়ে যায় না এরপর এই পালকগুলোকে ভালোমতো শুকানোর জন্য এগুলোকে মাটিতে ছিটিয়ে দেওয়া হয় এবং 3-4 ঘন্টা রেখে দেওয়া হয় ভালোমতো শুকানোর জন্য এরপর পালকগুলো শুকিয়ে গেলে একজন কর্মী প্রত্যেকটি পালককে ভালোমতো পরিদর্শন করে এই কর্মী ভালোমতো দেখে যে পালকে কোনো রকম ত্রুটি আছে নাকি কোনো পালকে যদি ত্রুটি থাকে তাহলে সেই পালকগুলোকে বাতিল করে দেওয়া হয় তারপর আরেকজন কর্মচারী প্রতিটি পালক 3 ইঞ্চি রেখে পালকের বাকি অংশ কেটে ফেলে যদিও এই কর্মচারী হাত দিয়ে পালকগুলোকে কাটে কিন্তু তারপরও এই পালকের দৈর্ঘ্যের কোনো তারতম্য হয় না এখন আপনি বুঝতে পারছেন তারা তাদের কাজে কতটা পারফেক্ট এরপর কর্মচারীদের আরও একটি দল পাখাগুলোকে কেটে আকার দিতে থাকে এই পালকগুলোকে আকার দিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে গাইজ শাটল কর্কের যে রাবারের মতো অংশ থাকে সেগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে এবং এই রাবারের ওপরে 16টি ফুটা করা হয় এই রাবারগুলোর মধ্যে এত নিখুঁতভাবে হাত দিয়ে ফুটা করা হয় দেখে মনে হবে কোনো মেশিন ফুটা করেছে পরবর্তীতে নতুন কর্মীরা পালকগুলোর সাথে আঠা লাগিয়ে রাবারের ফুটোর মধ্যে ঢুকে দেয় এরপর সুতা দিয়ে পালকগুলোকে ভালোমতো বেঁধে দেওয়া হয় আর এই পদ্ধতিকে শাটল কর্কের স্ক্রিট বলা হয় এরপর অতিরিক্ত নিরাপত্তার জন্য এই সুতাগুলোর ওপরে আঠা দিয়ে দেওয়া হয় যাতে করে এই পালকগুলো খুলে না যায় এবং সর্বশেষ কাজটি হচ্ছে
এই শাটল কর্কের চারিদিকে একটি লেভেল লাগানো হয়। গাইজ অনেকে বলে থাকে প্লাস্টিকের কর্ক এই পালকের কর্ক থেকে অনেক ভালো এবং প্লাস্টিকের কর্ক দিয়ে খেলতে ভালো লাগে, তবে আমার মনে হয় পালকের কর্কই ভালো। গাইজ এই হাতে তৈরি শাটল কর্কগুলো প্যাকেট করার আগে ভালোমতো মেপে নেওয়া হয়। এই শাটল কর্কগুলো 70 গ্রাম হয়ে গেলে একটি টিউবের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কর্ক ঢুকিয়ে প্যাকেট করা হয়। এরপর সম্পূর্ণ পৃথিবীতে এগুলো ছড়িয়ে পড়ে। তো এতক্ষণ আপনারা দেখতে পেলেন হাতে কিভাবে শাটল কর্ক তৈরি হয়। তো এবার এক নজরে দেখে আসি মেশিনে কিভাবে শাটল কর্ক তৈরি হয়। তো মেশিনে শাটল কর্ক তৈরি করার জন্য একইভাবে সাদা হাঁসের পালককে নেওয়া হয় এবং কর্মীরা এই পালকগুলোকে একদিকে ঠিক করে নেয় যাতে মেশিন এগুলোকে ভালোমতো এক সাইজে কাটতে পারে। মজার ব্যাপারটি হচ্ছে এই মেশিনে 26 প্রকার সেন্সর লাগানো থাকে। এই সেন্সরগুলো প্রত্যেকটি পালককে ভালোমতো মেপে নেয়, এরপর এগুলোকে সাইজ অনুযায়ী কেটে দেয়। তো প্রথমে এই মেশিনটি বিভিন্ন পালকের সাইজ অনুযায়ী আলাদা করে ফেলে এবং এক ক্যাটাগরির পালকগুলোকে আলাদা বিনে ফেলে দেয়। তো গাইজ যেমনটা বললাম এই শাটল কর্কের পেছনের অংশ একটি মোলায়েম ফোমের মাধ্যমে তৈরি করা হয় আর এই ফোমগুলোকে পরবর্তীতে সাদা রং করে দেওয়া হয়। এরপর মেশিন এই সাদা ফোমগুলোর উপরে ছিদ্র করে দেয়। এরপর মেশিন 16টি পালক এই ছিদ্রগুলির মধ্যে ঢুকিয়ে দেয়। মেশিন যখন এই পালকগুলোকে ঢুকিয়ে দেয় তখন কর্মচারীরা এই পালকগুলি হাত এবং প্লাসের সাহায্যে সোজা করে দেয়। এরপর এই কর্কগুলিকে একটি মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয় যে মেশিনটি কর্কগুলোর মধ্যে ভালোমতো আঠা লাগিয়ে দেয়। এর ফলে পালকগুলি ফ্রোমের সাথে ভালোমতো আটকে যায়। এরপর যখন আঠাগুলি শুকিয়ে যায় তখন এই শাটল কর্কগুলোকে ভালোমতো সেলাই করা হয় আর এই কাজটি সম্পূর্ণ মেশিনের সাহায্যে করা হয়। এই শাটল কর্কগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এগুলিকে কন্ট্রোল রুমে পাঠানো হয়। এরপর এগুলির কোয়ালিটি চেক করা হয়। কোয়ালিটি যদি ঠিক হয় তাহলে এগুলিকে প্যাকেজিং এরিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই শাটল কর্কগুলিকে ভালোমতো প্যাকেট করা হয় এবং পুরো বাজারে ছেড়ে দেওয়া হয়। তো এভাবে মেশিনের সাহায্যে শাটল কর্ক তৈরি করা হয়। তো গাইজ যেহেতু শীত পড়ে গিয়েছে তাই এখন আমাদেরকে জ্যাকেট কিনতে হবে এবং প্রতি বছর শীতে মার্কেটে নতুন নতুন জ্যাকেট আসে। আমরা অনেক ধরনের জ্যাকেট ব্যবহার করে থাকি কিন্তু আমরা হয়তো জানি না এই জ্যাকেটগুলো কিভাবে তৈরি করা হয়। গাইজ জ্যাকেট তৈরি করা অনেক মুশকিল একটি কাজ। একটি জ্যাকেট তৈরি হতে অনেক লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তো যাই হোক চলুন ঘুরে আসি জ্যাকেট ফ্যাক্টরি থেকে। তো যেমনটা জানেন জ্যাকেট তৈরির মূল উপাদান হচ্ছে পলিস্টার ফাইবার। সাধারণত এই পলিস্টার ফাইবার প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা হয়ে থাকে। তো প্রথমে এই ফাইবারগুলিকে প্যাডিং মেশিন মধ্যে দেওয়া হয়। তো এই মেশিনটি পলিস্টার ফাইবারকে ভালোমতো মিশিয়ে দেয়। এরপর এই ফাইবারগুলি একে অপরের সাথে মিশে যায় এবং লেপের মতো তৈরি হয়ে যায়। শীতকালে আমরা যে লেপ গায়ে দিই এটি শীতের মতো দেখতে লাগে। তো যাই হোক আস্তে আস্তে এই মেশিনটি ফাইবারগুলিকে কাপড়ের মতো রূপ দিতে থাকে। এরপর সাদা কাপড়ের একটি স্তর তৈরি হয়ে যায়। এরপর এই সাদা লেয়ারকে চাপ দিয়ে পাতলা করা হয় এবং তৈরি করা হয় একটি সাদা পাতলা কাপড় এবং এই কাপড়ের রোলকে প্যাডিং বলা হয়ে থাকে। এই প্যাডিং থেকে মূলত জ্যাকেট তৈরি করা হয়। জ্যাকেটকে গরম করার যে ক্ষমতা সেটি মূলত এই প্যাডিংয়ের। জ্যাকেট ছাড়াও বিভিন্ন ধরনের শীতের পোশাকে এই প্যাডিং ব্যবহার করা হয়। পুরো পৃথিবীতে অনেক ধরনের প্যাডিং ফ্যাক্টরি রয়েছে এবং বাংলাদেশ বেশ কয়েকটি প্যাডিং ফ্যাক্টরি রয়েছে। তো যাই হোক এর পরবর্তী প্রসেস হচ্ছে এই প্যাডিংগুলোকে পাঠিয়ে দেওয়া হয় কম্পিউটার কোয়েল্টিং মেশিনের কাছে এবং এখানে ফেব্রিক এবং প্যাডিংগুলো একসাথে সেলাই করা হয়। এই মেশিনের মধ্যে বিভিন্ন কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী ফেব্রিক বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ফেব্রিক কাপড়গুলো বেশিরভাগ চায়না থেকে আসে। প্যাডিং এবং ফেব্রিক একসাথে সেলাই করার পর এটি গার্মেন্টসে পাঠিয়ে দেওয়া হয় এবং গার্মেন্টসে তৈরি করা হয় জ্যাকেট। এদিকে গার্মেন্টসে যে ফ্যাশন ডিজাইনার রয়েছে সে আগে থেকে ডিজাইন করে রাখে জ্যাকেট কিরকম হবে। বাজারের পরিস্থিতি অনুযায়ী যে ডিজাইনটি বেস্ট হবে সেই ডিজাইন অনুযায়ী জ্যাকেট তৈরি করা হয়। তো ফ্যাশন ডিজাইনার যে ডিজাইনটি ফাইনাল করে সেটি প্রোডাকশনে পাঠিয়ে দেয়। এরপর ফ্যাক্টরিতে যে কর্মীরা থাকে তারা সে ডিজাইন অনুযায়ী জ্যাকেট তৈরি করা শুরু করে দেয়। গার্মেন্টসের কর্মীরা এই প্যাডিংয়ের কাপড় কেটে কেটে বিভিন্ন ধরনের জ্যাকেট তৈরি করে। বিশেষ করে বাংলাদেশে জ্যাকেট তৈরির অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সফলভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে। বাংলাদেশের তৈরি জ্যাকেটগুলো বেশিরভাগই বাইরের দেশে এক্সপোর্ট করা হয়। বিদেশে যে বড় বড় কাপড়ের ব্র্যান্ড রয়েছে তারা বাংলাদেশের ফ্যাক্টরিগুলো থেকে এই জ্যাকেটগুলো ক্রয় করে থাকে। বিশেষ করে ইউরোপের দেশগুলিতে এবং ঠান্ডা দেশগুলিতে বাংলাদেশের জ্যাকেটের প্রচুর চাহিদা রয়েছে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে কিভাবে এই জ্যাকেট তৈরি হয় এবং আমাদের শাটল কর্ক তৈরি হয়। তো এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।